আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 2 জুলাই 2023 মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ করায় জামাতের 7টি বড় লাভ। এক বিবৃতিতেই কি ঘটেছে দেখুন, জামাতের অবাক করা অর্জন। দর্শক আপনারা জানেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে জামাতের সাথে সরকারের যোগাযোগ অনেকটা স্পষ্ট এরকম বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েছেন এবং তিনি নানানভাবে সেই বক্তব্য এড়িয়ে জামাতের প্রশংসা করল, কার্যত অনেকটা ক্ষমা চাইল। জামাত তাকে ছাড় দেয়নি, মোটেও সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ ছাড় দেয়নি। মির্জা ফখরুল কল্পনাও করেনি যে মির্জা ফখরুল এই বক্তব্য দেওয়ার পর জামাত শিবির পক্ষ থেকে এরকম প্রতিক্রিয়ার মুখে বা এরকম তোপের মুখে পড়তে হবে। আবার বিষয়টার ব্যাখ্যা দেওয়ার পর, জামাত সম্পর্কে ভালো ভালো বক্তব্য, জামাতকে স্বাগত জানানোর পরও তিনি ক্ষমা পাবেন না, তাকে এভাবে বিব্রত হতে হবে, এটা তিনি কল্পনাও করেননি। এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে এই যে ঘটনা, মির্জা ফখরুলের বক্তব্য, জামাতের সাথে সরকার যোগাযোগ অনেকটা স্পষ্ট এই বক্তব্য, এর পরের দিন আবার সাংবাদিকদের কাছে তার বক্তব্যের ক্লারিফিকেশন, জামাতের প্রশংসা জানা, জামাতও আন্দোলন করছে, নানান কথাবার্তা, আবার জামাতের পক্ষ থেকে বিবৃতি, জামাতের বিবৃতিতে আবার মির্জা ফখরুলের প্রতিক্রিয়া, এই সব কিছু ঘটার পর আমি আপনাদের সামনে এখন 7টি পয়েন্ট আউট আমি নোট করেছি। পয়েন্ট যে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ করায় জামাতের 7টি বড় লাভ হয়েছে, সেই লাভগুলো আপনাদেরকে শোনাবো। এটা জামাতের জন্য একটা অবাক করা অর্জন, আমি মনে করি খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ে জামাতের জন্য এটা একেবারেই জরুরি ছিল। তার আগে একটু বলে নেওয়া প্রয়োজন, জামাত মির্জা ফখরুলের বিরুদ্ধে বিবৃতি দিয়ে কি ঠিক করেছে, যেহেতু মির্জা ফখরুল আগে ক্লারিফাই করেছিলেন, মোটামুটি একটু সফট হয়েছিলেন, তার ঠাকুরগাঁওয়ের যে বক্তব্য সেটা এমনিতেই জামাত চাইলে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে এ বিষয়ে চুপ থাকতে পারত, ভিতরে ভিতরে পর্দার অন্তরালে অনেক কিছুই হয়েছে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং বলেছে, তারপরও জামাত মিসআন্ডারস্ট্যান্ডিং তো আনুষ্ঠানিকভাবে আপনার বাংলা ট্রিবিউনে দেখেছেন যে জামাতের প্রতিবাদ করার পর বলেছে, কিন্তু ভিতরে ভিতরে জামাত নেতাদের সাথে ফোনেও মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস কোড অথবা তার বক্তব্য বিকৃতভাবে মিডিয়া উপস্থাপন করেছে এটা বলেছিল, তারপরও জামাত প্রতিবাদ করলো, এটা ঠিক আছে কিনা আমি বলবো ঠিক আছে, শতভাগ ঠিক আছে, চাইলে ছাড় দিতে পারত, কিন্তু এই প্রতিবাদ করার ফলে এখন যে লাভটা দেখতে পাচ্ছি জামাতের, এই লাভ দেখে আমার কাছে মনে হয়েছে যে না, জামাত ঠিক কাজ করেছে, সঠিক কাজ করেছে, লাভের মাধ্যমে, অর্জনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জামাত সঠিক কাজ করেছে প্রতিবাদ করে, এবং শুধু প্রতিবাদ না, কঠোর প্রতিবাদ। কোনো কোনো গণমাধ্যম রিপোর্ট করেছে এরকম যে মির্জা ফখরুলকে বা বিএনপিকে এক হাতে নিলেন মির্জা জামাত, এর মানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দেখেন কি লাভ হয়েছে, 1 নম্বর লাভ, জামাতের সাথে সরকারের যোগাযোগ কিংবা আতাত যে নেই, বা যোগাযোগ বা আতাতের যে কোনো প্রমাণ নেই, জামাতের সাথে আওয়ামী লীগের বা সরকার আতাত হয়েছে এটা যে একটা ভুয়া কথা, মিথ্যা কথা, সেইটা প্রমাণিত হয়েছে। কারণ মির্জা ফখরুল নমনীয় হওয়ার পরও জামাতের প্রতিবাদ, যদি কারো কাছে কোনো প্রমাণ থাকতো আতাতের বা যোগাযোগের, তাহলে এতক্ষণে সেটা প্রকাশ করে দিয়ে জামাতের বিরুদ্ধে তারা লেগে যেত। তাহলে এখানে প্রমাণিত হলো যে আসলে জামাতের সাথে সরকারের বা আওয়ামী লীগের কোনো আতাত টাইপের কোনো যোগাযোগ নেই, থাকলে মির্জা ফখরুলের অনুসারীরা চুপ, বিএনপির মতো এত বড় একটা দল, জামাতের মতো দলের কাছে ক্ষমা চাইবেন, প্রমাণ করবেন না, এটা না, প্রমাণ করে তারা জামাতকে এখানে ঘায়েল করার চেষ্টা করতেন, মির্জা ফখরুলের সম্মান রক্ষা করার চেষ্টা করতেন। তাহলে কি প্রমাণ হলো, আতাত ভুয়া, কোনো আতাত নেই, কোনো যোগাযোগ নেই, এগুলো ভুয়া কথা, ভুলবশত বলেছে, তাদের কাছে কোনো প্রমাণ নেই। এরপরে দ্বিতীয় লাভ, এটা জামাতের জন্য খুব বড় অর্জন। আমি তো মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলার পরে নাড়াচাড়া দেওয়ার ফলে ভালো মতো প্রমাণিত হয়েছে কোনো আতাত হয় নেই, কোনো যোগাযোগ নেই, তিনি এই কথা না বললে, যোগাযোগ স্পষ্ট এই কথাটা না বললে হয়তো বা এতদূর প্রমাণ গভীরে হয়তো অনেকে যেত না। এরপরে আসেন দ্বিতীয় লাভ, এখানে আমি যেটা মনে করি এটা আপনারা সবাই একমত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যত জামাত ইসলামীর কাছে ক্ষমা চেয়েছেন তার বক্তব্যের মাধ্যমে, সরাসরি না বললেও। কীভাবে, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং বলা, যে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা তো একটা ক্ষমা চাওয়া।
আর এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমা না চাইলেও তিনি অস্বীকার করেছেন জামাত সরকার যোগাযোগ বা আতাত এরকম কথা তিনি বলেন না, এটা তার আকীদা না, এটা বিএনপির আকীদা না, এটাই কিন্তু দিন শেষে প্রমাণিত হয়েছে এবং মির্জা ফখরুল এটাই বোঝাতে চেয়েছেন। তাহলে এটা জামাতের একটা বড় লাভ। এরপর আসেন তিন নম্বর, বিএনপি জামাত যোগাযোগ শুরু হয়েছে ইউসিলায়। যেমন এই বক্তব্য দেওয়ার পর জামাত বিবৃতি দেওয়ার আগে কিন্তু মির্জা ফখরুলের সাথে কথা বলেছিল, প্রচার বিভাগ থেকে আরও বিভিন্ন নেতৃবৃন্দ কথা বলেছিল, যোগাযোগ করেছিল এবং বিএনপি থেকেও আশ্বস্ত করা হয়েছিল জামাতকে যে ব্যাখ্যা দেওয়া হবে, ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি ইত্যাদি ইত্যাদি। এর মানে এই উসিলায় বিএনপি জামাতের মধ্যে একটা যোগাযোগ শুরু হয়েছে, এই যোগাযোগটা ইতিবাচক। বিএনপির সাথে জোট হোক বা না হোক, রাজনীতিতে যোগাযোগ কমিউনিকেশন গ্যাপ এটা ক্ষতির কারণ হয়। তো কমিউনিকেশন গ্যাপটা পূরণ হয়ে যোগাযোগের একটা রাস্তা অনেকদিন পর মোটামুটি একটু আগের চাইতে ভালোভাবে তৈরি হয়েছে। এরপরে চতুর্থ নম্বর লাভ, এই যে ব্যারিস্টার রুমিন ফারানা কিংবা গোলাম মোল্লা রনি বিএনপির অথবা ইলিয়াস, এই টাইপের লোক যারা আওয়ামী লীগ জামাত আতাত তত্ত্ব প্রচার করেছে এতদিন, তাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা যদি বিএনপি করে থাকে, বিএনপির প্রতি তাদের যদি ভালোবাসা থেকে থাকে, মির্জা ফখরুলকে যদি এই গোলাম মোল্লা রনি কিংবা রুমিন ফারানা মহাসচিব মেনে থাকেন, তাহলে তাদের আগের বক্তব্য প্রত্যাহার করবেন এবং নতুনভাবে এই কথা বলার কোনো সাহস পাবেন না। কারণ কি, মির্জা ফখরুল বলেছেন যে না, এরকম কিছু না, জামাত আন্দোলন করছে, ঠিক আছে, আমি ওরকম বলিনি, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। যেখানে বিএনপির মহাসচিব বলে যে না, আতাতের কথা বলিনি, যোগাযোগের কথা বলিনি, মোটামুটি এরকমই বুঝিয়েছেন, মিসআন্ডারস্ট্যান্ডিং। সেখানে রুমিন ফারানা গোলাম মোল্লা রনি তারা তো আর বলতেই পারেন না, অতএব তাদের কথা যে ভুয়ো ছিল, এই রুমিন ফারানা আর গোলাম মোল্লা রনিদের চিন্তা, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিসআন্ডারস্ট্যান্ডিং বা জামাতকে স্বাগত জানানো এগুলোর মধ্য দিয়ে ভুল প্রমাণিত হয়েছে। এটা জামাতের একটা বড় লাভ। পাঁচ নম্বর লাভ, জামাতকে বিএনপির স্বীকৃতি। এই সম্পর্কিত আলোচনার মধ্যেই কিন্তু জামাত যে সরকার বিরোধী আন্দোলন করছে নিজস্ব অবস্থান থেকে, জামাত একটা রাজনৈতিক দল, তারা রাজনীতি করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা স্বীকৃতি দিয়েছেন গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে। এবং যুগপথে না থাকলেও জামাত আন্দোলন করছে নিজেদের মতো, এ কারণে তাদের স্বাগত জানিয়েছেন জামাতকে। তো এই স্বীকৃতিটা কিন্তু এই ১০ ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত এতটুকু স্বীকৃতি পায়নি যে জামাত আন্দোলন করছে বা তারা একটা দল, তারা নিজেদের মতো করে করছে। এতদিন জামাত নিয়ে প্রশ্ন করলেও ক্ষিপ্ত হতো, মির্জা ফখরুল রাগ হতো, ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানকে ধমক দিয়েছিল বিএনপি নজরুল ইসলাম খান জামাত নিয়ে প্রশ্ন করায়। তো এখন তো দেখতে পারলেন যে জামাতকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে মির্জা ফখরুল, কারণ তিনি জানেন যে জামাতও যে সরকার বিরুদ্ধে আন্দোলন করছে, এই স্বীকৃতি না দিলে তাহলে তুমুল তোপের মুখে পড়তে হতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাও এই স্বীকৃতিটা, এটা জামাতের একটা বড় লাভ। এরপরে জামাত নিয়ে বা যে কোনো একটা দল, তারা চায় রাজনীতিতে আলোচনায় থাকতে, ইতিবাচকভাবে আলোচনায় থাকতেই চায়। তো এখন মির্জা ফখরুল এই বক্তব্যের পর জামাত রাজনীতিতে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, ৭১ টিভি, অমুক টিভি, তমুক টিভি, সব বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শোতে পরিণত হয়েছে জামাত। এবং আওয়ামী লীগের নেতাদের কাছেও প্রশ্ন জামাত নিয়ে, বিএনপি নেতাদের কাছেও প্রশ্ন জামাত নিয়ে, জামাত নিয়ে যে ব্যাপক আলোচনা, এটা জামাতের একটা বড় লাভ বলে আমি মনে করি। এরপরে সাত নম্বর লাভ, জামাত কতটা শক্তিশালী। জামাত সম্পর্কে কেউ কিছু বললে যে সহজেই পার পেয়ে যায় না, জামাত শিবিরের যে শক্তিশালী বলয় রয়েছে, তারা যে প্রতিক্রিয়া দেখাতে পারে, প্রতিবাদ করতে পারে, তাদের প্রতিবাদে যে কাজ হয়, লাভ হয়, এর মানে জামাত বাংলাদেশের যে একটা শক্তি, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় আবার প্রমাণিত হলো। এবং জামাতকে যে সমীহ করতে হয় বিএনপির মতো দলকে, বিএনপির মহাসচিবকেও সমীহ করে কথা বলতে হয়, ব্যাখ্যা দিতে হয়, শুধু ফোনে জামাত নেতাদের কাছে বললেই হয় না যে আমি এটা বোঝাতে চাইনি, মিডিয়ায় ব্যাখ্যা দিতে হয়, তারপরও যে সার পায় না, আবারও ব্যাখ্যা দিতে হয়, আবারও মিসআন্ডারস্ট্যান্ডিং বলে অনেক এক প্রকার ক্ষমা চাইতে হয়, সেই জামাতের শক্তিমত্তা এখানে প্রমাণিত হলো। এজন্য আমি বলবো যে এই ঘটনার মধ্য দিয়ে জামাতের এই এক প্রতিবাদে কী ঘটেছে, এক বিবৃতিতেই কী ঘটেছে দেখলেন তো, এর মধ্য দিয়ে জামাতের বড় লাভ হয়েছে বলে মনে করি। এই কাজটা জামাত আগেই করতে পারতো, আমরা জামাতকে এই বুদ্ধি অনেক আগে থেকে দিয়েছি কিন্তু জামাত কানে ঢুকায়নি। আমরা অনেক আগে থেকে বলেছিলাম যে বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে হবে, কিন্তু চুপ ছিল, কোনো কথা বলেনি। আমিরা জামাতকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন বিএনপির পক্ষ থেকে কেন কোনো বিবৃতি দেওয়া হয়নি,
যে আমাদের সিনিয়র নেতাদের এই বিষয়ে প্রতিবাদ করতে হবে, মুখ খুলতে হবে, এই দাবি আমি করেছিলাম, কিন্তু কেউ কিছু বলেনি। বিভিন্ন সময় এরপরে 30শে ডিসেম্বর জামাতের উপর হামলা হয়েছে, বিএনপি কেন চুপ, এই বিষয়ে জামাতকে মিডিয়ার সামনে বলতে হবে। তখন জামাতের অনেক নেতা, বড় বড় নেতা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনেকে আমাদেরকে বলেছিল যে না, মিডিয়ায় বললে জল গোলা হবে, ভিতরে ভিতরে সমাধান হবে, বললে লাভ কি, নানান কথাবার্তা বলেছিল। এখন তো দেখলেন যে প্রকাশ্যে অফিসিয়াল বিবৃতি দিলে কি লাভ,